আমাদের ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মশলা জাতীয় পণ্য প্রায় 19টি পণ্য মৌখিকরণে পাটজাত মুরগির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আর এর ফলে আজকে পাটের উৎপাদিত পণ্যের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু এটা পরিবেশ বান্ধব, এটাকে বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমরা কীভাবে আরও নতুন পণ্য উৎপাদন করতে পারি তার জন্য গবেষণা দরকার। এই গবেষণাটাও আমাদের অব্যাহত থাকবে এবং পাটের সঙ্গে চামড়া মিশ্রিত করে যে পণ্যগুলি উৎপাদন হয় তাতে বহু জিনিসই তৈরি করা হয়। পায়ের জুতা থেকে শুরু করে আমাদের একজন দেখালেন পাটের দ্বারা তৈরি তিনি জ্যাকেট পরে এসেছেন, তিনি খুব চমৎকার মানে জ্যাকেট তৈরি করেছে, অর্থাৎ পাট সুতা রপ্তানি করে সেই আমরা কিন্তু এই ধরনের পোশাক বিদেশে পাঠাতে পারি। কাজে এই ধরনের এই যে মানে নতুন আবিষ্কার এবং আরও উন্নত মানের সুতা তৈরি, আর পাটের শাড়ি না হলে তো একসময় বাংলাদেশে বিয়েই হতো না। আগে ছিল এটা যে বিয়ের সময় পাটের শাড়ি দিতেই হতো, তো সেটাও আস্তে আস্তে হারিয়ে গেলেও এখন আবার তা ফিরে আসছে। আমি নিজেও কিন্তু পাটের সুতার তৈরি শাড়ি পরে আছি। এটা আর পাট চামড়া দিয়ে আপনার সেখানে জুতা থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র তৈরি হচ্ছে এবং এর ব্যাপক চাহিদা রয়েছে বিদেশে। আর এই চাহিদার জন্য আমাদের প্রচার প্রচারণা দরকার, সে প্রচার প্রচারণারও ব্যবস্থা আমাদের নিতে হবে। বর্তমানে আমরা কাঁচা পাট রপ্তানি করছি এবং তাতে বেশ ভালো টাকাই আমদানি হচ্ছে, সুতা রপ্তানি করছে সেখানেও আসছে, কিন্তু আমরা এগুলি আরও ভ্যালু অ্যাডেড করে রপ্তানি করতে চাই। সেই জন্য আমি বলবো যে পাটের তৈরি আমাদের পাটের কার্পেট, এখানে একটা অসুবিধা আছে আমি বলে রাখি, যারা কার্পেট তৈরি করেন পাটের কার্পেট থেকে এক ধরনের আসে, ধুলাটা আসে, এটা একটু ক্ষতি করে। কাজে এখানে কিন্তু এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, সুতাটাকে আরও উন্নত মানের করে দিলে পরে তার সাথে। আর বিদেশে যেসব দেশ কার্পেট তৈরি করে তাদের কিন্তু এই পাটের সুতাটা অত্যন্ত জরুরি, তাদের কিন্তু পাটের সুতাটা নিতে হয়। কাজে আমরা বিদেশে রপ্তানি করবো, পাশাপাশি নিজের দেশেও যে উৎপাদন করবো সেগুলি যত আরও স্বাস্থ্যসম্মত উন্নত মানের হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। আপনারা নিশ্চয়ই সেগুলি দিবেন। তাছাড়া আমাদের বিশেষ করে পাটকুড়ির তো বহুমুখী ব্যবহার, একসময় জ্বালানি হিসেবেও ব্যবহার হতো, ঘরের বেড়া হতো, এখন তো মানে পার্টেক্স ব্যবহার হচ্ছে সব কিছুতেই, কাজে সেটাও আমাদের একটা বিরাট মানে সুযোগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় যখন কোনো মানে প্রদর্শনী হয় সেখানে আমরা এগুলি তুলে ধরি। আর বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে অধিকার থেকে রক্ষা পাওয়ার জন্য পাট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টাও আমরা মানুষের কাছে তুলে ধরছি। সেখানে আমি এমনকি গাড়ির ভিতরে যে লাইনারগুলি এবং যেগুলি ফায়ার প্রুফ সেই ধরনের পণ্য কিন্তু এই পাট থেকে তৈরি হয়। এদিক থেকে বড় বড় অনেক বিদেশি কোম্পানি যেমন মার্সিডিস বেঞ্জ অথবা BMW, টয়োটা, রিনাল্ড, ভলভো, অডি, ড্যামলার বিভিন্ন গাড়ির ভিতর লাইনিং এবং এই কাজগুলি কিন্তু পাটের থেকে তৈরি হয়। এই ইন্ডাস্ট্রিগুলি আমাদের দেশে আমরা করতে পারি এবং আমি 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে পাট, পাটজাত পণ্য এবং বিশেষ করে পাটের এখন আমরা যে যাদেরকে বেসরকারি খাতে যে শিল্পগুলি তুলে দিলাম, পাট কলকারখানাগুলি তুলে দিলাম, আপনারা কিন্তু এভাবে চিন্তা করে সেখানে প্রচুর জায়গা, অনেকের বড় বড় জায়গা পেয়েছেন আপনারা, কাজে সেই জায়গাগুলিতে নতুন মেশিনারিজ বসিয়ে নতুন পণ্যগুলি আপনারা তৈরি করবেন আমি সেটাই আশা করি। এবং আপনাদের আমরা দিয়েছি লিজে, কিন্তু এর ফলাফলটা কী আমি কিন্তু সেটাও দেখব এবং নজরদারিতে থাকবেন এর জন্য মনে থাকবে।